হ্যালো মাই বাবলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিকটা হলো হোয়াট আই এট ইন আ ডে। আর এই ভিডিওটা বানানোর আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, তো আজকে ভাবলাম ফাইনালি করেই ফেলি। সকালে উঠে আমি এই গুড়ের বাতাসার শরবতটা বানিয়েছিলাম, আর এটা শরীরকে খুব ঠান্ডা রাখে। তার বেশ কিছুক্ষণ পরে আমি এখানে পাউরুটি খেয়ে নিচ্ছিলাম। দেন আমি আলাদা করে আর কোনো টিফিন করিনি, কারণ তারপর আমাকে দাদু আর ঠাম্মার সাথে একটু ব্যাংকে যেতে হয়েছিল। আর সেখানে গিয়ে এই গরমে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদেরকে টোটোতে বসে থাকতে হয়েছিল। এত গরমের মধ্যে চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছিল। যাই হোক, বেলা 11:30টার সময় আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর মার্কেট থেকে আমি কিনে এনেছিলাম মিষ্টি ঠান্ডা ঠান্ডা দই। দইটা খাওয়ার পরেই আই ওয়াজ ফিলিং বেটার। নাও উই আর মুভিং টুয়ার্ডস দ্য লাঞ্চ মেনু। তো লাঞ্চে ছিল ডিমের ঝোল, অ্যাকচুয়ালি ডিম দিয়ে সয়াবিন দিয়ে একটা কারি করা হয়েছিল, আর ছিল ভাত। টিভি দেখতে দেখতেই আমি এখানে লাঞ্চ ফিনিশ করছিলাম, তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর কারণ বিকালে আমাকে টিউশন পড়াতে যেতে হতো। বিকালে আমি আমার স্টুডেন্টকে পড়াতে গিয়েছিলাম, আর এই যে আমার স্টুডেন্ট বসে আছে এখানে, তো ওখানে গিয়ে আমি ফ্রিজের ঠান্ডা জলের শরবত খেয়েছিলাম। দেন আই ওয়াজ টিচিং হিম ক্লাসিফিকেশনস অফ নাউন্স। টিউশন থেকে বাড়ি ফেরার পথে আমি দেখলাম যে রাস্তায় একটা কাকু ফুচকা বিক্রি করছে, তো সেখান থেকে আমি দাঁড়িয়ে একটু ফুচকাও খেয়েছিলাম। দেন রাতে আমি আলাদা করে কিছু হেভি ডিনার করিনি, আমি একটু গাজর কেটে রেখেছিলাম, ওটাই খেয়েছিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।